আপনারা দেখছেন পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। তৃণমূল কংগ্রেসের 21 জুলাই শহীদ দিবস সমাবেশকে সফল করতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজে তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয়। এদিন ফকিরচাঁদ কলেজে ছাত্র পরিষদের নেতৃত্বে কয়েক হাজার ছাত্রছাত্রীরা এই পদযাত্রায় পা মেলায়। কলেজ থেকে মিছিলটি শুরু করে ডায়মন্ড হারবার স্টেশন বাজার অবধি যায় এবং মিছিলের শেষে পথসভা করা হয়। এই পথসভায় উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যুব সভাপতি শওকত মোল্লা, এসসি এসটি ওবিসির রাজ্য কার্যকারী সভাপতি মনমোহনী বিশ্বাস সহ জেলার অন্যান্য নেতৃত্ববৃন্দরা। দেশে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে বিজেপি, এমনটাই দাবি তুলে এদিন মিছিলে নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়ানো হয়। ছাত্র নেতা পুষ্পেন্দু মণ্ডল বলেন, 21 জুলাইয়ের জন্য আমরা প্রস্তুত, তার কারণ 21 জুলাই মানে আমরা জানি আবেগ, 21 জুলাই ভালোবাসা। আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে যে শান্তি বিরাজ করছে, যে 11টা মানুষ তার নিজের রক্তে সেই দিন রাঙা করে সারা ভারতবর্ষের মানচিত্রে বাংলার স্বাধীনতার জন্য লড়াই করেছিল, তাদের পাশে আমরা থাকা ছাত্র হিসাবে নৈতিক কর্তব্য বলে মনে করি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, তার আদর্শকে পাথেয় করে আগামী দিনে এগিয়ে চলব, এই আশা রাখি। মাঠ ভরে যাবে না, ওই দিন সমস্ত রাস্তা গিয়ে ধর্মতলায় মিলিত হবে। ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে 21 জুলাই সম্পর্কে আমাদেরকে কিছু বলতে হয়নি, তারা জানে আজকে যে কলেজে কলেজে শান্তি বিরাজ করছে, যে লড়াইয়ের জন্য, যে লড়াইয়ের মধ্য দিয়ে তার জন্য যারা রক্ত বলিদান দিয়েছিল তাদের পাশে থাকার জন্য, সেই শহীদদের উদ্দেশ্যে তর্পণ করার জন্য তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। ওই দিন জনপ্লাবন হবে, মানুষের আশীর্বাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ডাক দেবে। ছাত্রী সঙ্গীতা ভান্ডারী বলেন, সবাই মিলে আজকে এখান থেকে যাওয়া হচ্ছে একটা মিছিল করে, এবং এছাড়াও 21 জুলাই আমরা ধর্মতলার মাঠ এই ফকিরচাঁদ কলেজের স্টুডেন্টে ভরিয়ে দেব। এখান থেকে আমাদের যে মানে মেন কর্মসূচি হবে সেটা হচ্ছে আমাদের ভর্তি প্রক্রিয়ার জন্যই আমরা আজকে সবাই যাচ্ছি। 21 জুলাইয়ের জন্য আমরা সবাই পুরো ফকিরচাঁদ কলেজ একটা হোল টিম নিয়ে প্রস্তুত হয়েছি। ওখানে আমরা সেই দিন একদম পুরো মাঠ ভরিয়ে দেবো, আমরা পুরো ফুল প্রস্তুতি নিয়েছি এখন থেকেই, আজকে সেই প্রস্তুতির ছিটে ফোটা মাত্র আমরা দেখাচ্ছি। ওখানে সেদিন এর দ্বিগুণের দ্বিগুণ হবে। 21 জুলাই ধর্মতলা শহীদ সভা ভরিয়ে দেবে জেলা ছাত্রছাত্রীরা, এমনটাই দাবি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অমিত সাহার। এই মুহূর্তে জেলার 24টি কলেজ দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র সংসদ পরিচালনা করে। আমি দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট, এবং আমরা প্রত্যেকটা কলেজে ক্যাম্পেইনিং করেছি, এবং আমরা নিশ্চিত প্রত্যেক কলেজ থেকে প্রায় 4 থেকে 5টা করে বাস 21 জুলাই ঐতিহাসিক শহীদ দিবসে সমস্ত ছাত্রছাত্রী দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে, এবং দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল ছাত্র পরিষদ একটা দৃষ্টান্ত স্থাপন করবে যে 21 জুলাই সমস্ত ছাত্রছাত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, এবং 2019 সালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দিল্লির মসজিদে বসবে তার প্রমাণ দেবে আগামী 21 জুলাই। ডায়মন্ড হারবার থেকে হেদায়তুল্লাহ পুরকায়েতের রিপোর্ট, দ্য পিডি নিউজ।